শুধু কার রেসি নয়, ভেতরে জনসাধারণের হাঁটার অনুমতি না থাকলেও কয়েকজনকে দেখা যায় ঘটা করে টিকটক ভিডিও বানাচ্ছেন। বেপরোয়া গতিতে গাড়ি চলায় চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। কার রেসিং আর সেলফি থেকে দুর্ঘটনা চালু হতে না হতে সবই দেখল এই সুড়ঙ্গ পথ। এদিকে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা রোধে টানেলে শিগগিরই স্পিড গান বসিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। এটা কোনো কার রেসিং ট্র্যাক নয়, সিনেমার শুটিং দৃশ্য কিংবা ভিডিও গেমও নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের চিত্র এটি। টানেল খোলার পরদিন গভীর রাতে দ্রুতগতিতে দশটি গাড়িকে রেসিং করতে দেখা যায়। দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারকে। গতকাল রাতেও দ্রুতগামী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত হন চার যাত্রী। যদিও ঝুঁকি বিবেচনায় টানেলের ভেতরে সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার। টানেল সুরক্ষায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের কড়া নজরদারি রয়েছে, বসেছে সিসিটিভি, আনোয়ারা প্রান্তে আছে একটি কন্ট্রোল রুমও। কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে এমনটা হলো, এই প্রশ্ন অনেকের। গাড়িটা জোরে টান দেয়, তখন তো ফিজিক্যালি থামানো সম্ভব হয় না। তো এই জন্য আমাদের ভবিষ্যতে স্পিড চেকিংয়ের ব্যবস্থা থাকবে, এবং স্পিড চেক করে বেশি পাওয়া গেলেই তাদেরকে অপর প্রান্তে গিয়ে আটকানো হবে, এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থাটা আমরা করতেছি। স্পিড গান আসার আগ পর্যন্ত এটা কন্ট্রোল করার জন্য ভিতরে আমাদের নেভি 7-7-14টা 2 টিউবে পোস্ট আছে। মানে মেনলি যেসব জায়গায় দাঁড়ানোর কথা না সেখানে দাঁড়িয়ে যায়। আবার ওইখানে একটা যে চায়নার যে ইপিজেড হচ্ছে, ওখানে যে একটা গোল চক্কর আছে, ওখানে হচ্ছিল যে ওই প্রথম দিন রাত্রেই অনেকগুলো কার এসে অনেকগুলো ওই যে স্টাংবাজি করেছে, তো ওগুলো আমরা অলরেডি পুলিশের সহায়তা ওটা ডিটেক্ট করেছি। শুধু কার রেসি নয়, ভেতরে জনসাধারণের হাঁটার অনুমতি না থাকলেও কয়েকজনকে দেখা যায় ঘটা করে টিকটক ভিডিও বানাচ্ছেন। এদিকে কর্তৃপক্ষ বলছে সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যেই গাড়িগুলোকে শনাক্ত করা হয়েছে, নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। 7টা গাড়ির এগেনস্টে 7টা গাড়ির নাম্বার প্লেট তারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে শনাক্ত করে আমাদেরকে দিয়েছে, সেই নম্বরের ভিত্তিতে আমরা মামলা করেছি। এগুলোকে আসলে আমাদের নাম্বার প্লেট দেখে আগে শনাক্ত করতে হবে, মালিক শনাক্ত করতে হবে, ডিএসপির সাথে আমাদের একটা কার্যক্রম আছে, সেটা শেষ করে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। টানেল নিয়ে জনমানুষের কৌতূহলে এমনটা হয়েছে, তবে শুরুর দিকের এলেবেলে পরিস্থিতি আর থাকবে না, নিশ্চিত করা হবে সর্বোচ্চ নিরাপত্তা, এমনটাই বললেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৈয়দ মাহমুদ, আরটিভি।